দিয়ে আজকে আমি বানাচ্ছি মিষ্টি দই। পুরো রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রাণের 2 লিটার দুধকে জাল দিয়ে আমি 1 লিটার করে সেটার মধ্যে ক্যারামেল অ্যাড করেছি। এখন প্রাণের টক দই যেটা সেটা দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি দই বসানোর আগে বীজ হিসাবে টক দই বা মিষ্টি দই যেটাই দিতে হয় আমি আড়ংয়ের টক দই বীজ হিসাবে ব্যবহার করছি। এখন আমি দইয়ের পাত্রে আমি ঢেলে দিচ্ছি, আর এটা যেহেতু ফুল মিল্ক এটার ক্রিমটা অনেক ভালো হয়, খুব ঘন হয়। আমি এটাকে কমিয়ে 1 কেজি করে দেন আমি দুধটাকে দই বসাচ্ছি। এই তো আমি উপরে এলাচ দিয়ে দিচ্ছি, এলাচ দিলে খুব ভালো মতো পারফেক্টলি বসে যায়। আর এখন আমি ঢাকনাটা দিয়ে একটা জায়গায় আমি 8 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। যেহেতু এখন অনেক বেশি গরম, 8 ঘন্টায় আমার কিন্তু দইটা জমে যাবে। তো এখন আমি একটা প্রথমে তোয়ালে দিয়ে সম্পূর্ণ ঢেকে আমি আলমারি যে ড্রয়ারগুলো থাকে সেই ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। আমি একটা টাইমিং সেট করে দিচ্ছি, যেহেতু আমি ভুলে যাই, এই যে 8টা বাজে, এখন বাজে 1টা 10, আমি 8টা 10-এ অ্যালার্ম তো বেজে গেল। এখন আমি চেক করব আমার দইটা হয়েছে কিনা। তো পারফেক্টলি হয়েছে কিনা আমি জাস্ট মাটির হাঁড়িটা একটু সরিয়ে দেখাচ্ছি। মাশাল্লাহ আমার পারফেক্টলি দইটা জমে গিয়েছে। এখন আমি একটা এখান থেকে নিয়ে যাব টেবিলে রেখে দেখাচ্ছি কী পরিমাণ জমেছে। এখান থেকে আমি অল্প একটু খেয়ে নিয়েছি আড়ংয়ের লিকুইড মিল্ক দিয়ে এবং টক দই দিয়ে বানিয়ে ফেললাম মিষ্টি দই।